আজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। সো ফ্রেন্ড, বছরের প্রায় শেষ, আর আপনাদের একটা কথা অবশ্যই জানেন যে যার শেষ ভালো তার সব ভালো। তো শেষের দিকেই আপনাদের নিয়ে এসে এখনকার ডিমান্ডেবল বা টপ র্যাঙ্কিংয়ে যে পায়রাগুলো পড়ছে সাড়া চোখের মধ্যে, মানে বেসিক্যালি আপনাদের কালদমা, কালদমার মধ্যে চিনি কালদমা, এখানে ম্যাক্সিমাম সব চিনি কালদমা দেখাবো, যেগুলো সব অ্যাডাল্ট পিয়ার, ডিমো আছে, সেই পিয়ার কিন্তু আপনাদের জন্য সেল হবে। যারা এখনও ভিডিওটা দেখবেন, মানে ভাবছেন যে দেখবেন না, তারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে নিচে নাম্বার দেওয়া থাকবে। বাড়ি দিয়ে এসে পায়রা দেখে শুনে নিন, পায়রা পছন্দ না হলে নিতে হবে না, এটাই আমার মোটিভেশন, আর আপনাদের কাছে এইটাই পৌঁছে দিই। তো আজকে যেই দাদাবাই এসেছি, তার আগে বাড়ি আগেও একবার এসেছি, ভিডিও করেছি, এরকম কম দামে সেল দেয় আপনারা জানেন। আর আমি এসেছি আপনাদের সন্ধ্যালিয়াতে। সন্ধ্যালিয়া হলো হাসনাবাদের দিকে যেতে 3 নম্বর বাসাতে পর 3টে স্টেশন পর সন্ধ্যালিয়া স্টেশন। ওখান থেকে আপনার আসতে হলে মারি যে দাদার নাম্বার আমি প্রোভাইড করে দেবো নিচে, আর যাকে আমি দেখাবো আপনারা জানেন, তো সেই দাদার নাম্বারে ফোন করে নেবেন, ওখান থেকে কীভাবে আসতে হয় সেটাও দাদা বলে দেবে। আর যেই দাদাবাড়িতে এসে তার নাম হলো মারিবদা। মারুবদার আমি আগের পার্টেও একটা ভিডিও করেছিলাম, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কারণ কীরকম পায়রা থাকে অবশ্যই আগে দেখবেন। আর এখন যে পায়রাটাগুলো দেখাবো আপনার চোখ ফেরাতে পারবেন না, আর কেউ স্কিপ করতে পারবেন না, এতটুকু আমার মনের বিশ্বাস আছে। তো কীরকম কালদমা পায়রা আছে আজকে বেসিক্যালি পুরো ভিডিওটা পুরো কালদমার উপরে দেবো, কারণ বছরের শেষে যেরকম বলেছি একটা ভালো কিছু আপনাদের উপহার দেবো। আর সাথে এখন দাদা ব্যস্ত আছে, কারণ আমার কিছু সাবস্ক্রাইবার ভিডিও দেখে যে দাদারা এসছে তাদের সাথে কথা বলছে, হয়তো কিছু পায়রা নিয়ে যাবে, তো তাদের সাথেও একটু পরিচয় করিয়ে দেবো। তো আসুন পায়রাগুলোর প্রতি দেখায়। আর তো দাদা সেট আপটা হালকা করে একটু আপনাদের দেখিয়ে দিই, দেখুন এরকম সেট আপ আছে। এইগুলো হলো ব্রিডিংয়ের জন্য, ওটা ফিমেল মেলের জন্য, একটা ফিমেলের জন্য। তো আপনার যেরকম বলছিলাম এরকম লোকেশন আছে, আর দাদাকে বললাম কালদমা যেগুলো আছে বা কালদমা লাইনের কালপোড়া যেগুলো আছে তো সেগুলো এখানে নিয়ে আসুন। তো এখানে যেসব কালদমা দেখছেন সব কিন্তু আপনাদের জন্য সোল্ড আউট হবে। তো যে সকল দাদারা নিতে চাবেন অবশ্যই নাম্বার দেবো আছে, ফোন করে নেবেন। এখানে সব অ্যাডাল্ট পিয়ার আছে, কিছু কিছু আপনাদের রানিং ডিম আছে, আর কিছু কিছু ডিম পারবে। এখানে জোড়াও আছে, কিছু সিঙ্গেল আছে, সব কিন্তু সেল হবে। সঙ্গে দাম বলবো, যখন হাতে করে দেখাবো দাম বলবো, কীরকম কোয়ালিটি সেটাও দেখাবো। বেসিক্যালি সব কালপোড়া লাইনের পায়রা আছে কিন্তু এখানে, যেসব পায়রাগুলো দেখছেন একটু জুম করে আপনাদের দেখাই দিই, দেখাই দেখুন, দেখুন খুব সুন্দর লাগছে বলুন। এছাড়া আরও ম্যাড্রাস আছে, সেগুলো দেখাবো দাঁড়ান। তো আপনাদের সামনে পরিচয় করাই, তো দাদা ফার্স্টে আপনার নাম বলুন আর অ্যাড্রেসটা বলুন, কারণ অনেকেই চিনবেন দাদাকে, আগেও ভিডিও দেখেছেন, নাম আর অ্যাড্রেসটা বলুন। আমার নাম হচ্ছে মারুফ, আর আমার অ্যাড্রেস হচ্ছে বারাসাত গোলাবাড়ি শাসন, শাসনের এখানে। অ্যাড্রেস নাম্বারটা একটু বলে দিন, 9733438578। আগের পার্টে আপনাদের দুটো ভিডিও ম্যাক্সিমাম করা ছিল, বেশিরভাগ ম্যাড্রেস গিবাজ মিনিমাম রেঞ্জের মধ্যেই দাম ছিল, আর আপনারা অনেক ভালোবাসা দিয়ে পায়রাগুলো কালেকশন করেছেন। তো এবার কিছু কালদমা দেখাবো আপনার ইন্ট্রোতে, আপনার থামনেলে দেখেও বুঝতে পারছেন, বা ইন্ট্রোতে আমি বলেছি সেখানেও দেখে বুঝতে পারছেন কেমন কালদমা। ম্যাক্সিমাম এটা কালপোড়া লাইনের কালদমা বেশি আছে, যেগুলো দেখলাম কালপোড়া কালদমা আছে, আর চিনি যেগুলো আছে কিছু আছে। তো কপিস আছে, আর কীরকম জোড়া আছে যদি একটু বলেন, কীরকম জোড়া বলতে কতদিন ধরে আপনার কাছে আছে একটু যদি বলেন। আমার কাছে অনেক দিনই আছে, আর জোড়া যে কটাই আছে কম বেশি সবই ডিম আছে, নাহলে বাচ্চা আছে, এরকম সব রানিং রানিং আছে। তো ডিম বাচ্চা ওকে আছে, বাচ্চা ওকে আছে, প্রত্যেকটা পেয়ারের ফ্লাইং এর জন্য গ্যারান্টি থাকবে। যদি পায়রা ফ্লাই না করে নিশ্চিন্তায় আমাকে আমার বাড়ি থেকে কালেকশন করতে হবে, আমি ডেলিভারি করি না, আমার বাড়ি থেকে যে নিয়ে যাবে যদি দেখা যায় পায়রা ফ্লাই করছে না, নির্দ্বিধায় আমাকে রিটার্ন করতে পারেন, বাড়ি এসে রিটার্ন করতে পারে, সেই পসিবিলিটিটাও একদম আছে। নাম্বারটা তো বলে দেওয়া হয়েছে, আর একবার বলে দিন, 9733438578। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার, তাই তো? হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কন্ট্যাক্ট নাম্বার, এটাই অনলাইন সব এতেই হবে। ওকে ঠিক আছে, যা নাম্বার প্রোভাইড করে দিলাম। আর যে পায়রাগুলো দেখাবো তো সেগুলোর দাম একটু বলে দেবেন, আর যে দামটা বলবে সেটা হলো ম্যাক্সিমাম দাম। এবার আপনাদের কাছে সেগুলো মিনিমাম করার আপনাদের দায়িত্ব, মানে অবশ্যই কম বেশি হবে থেকে যে আসবে, অবশ্যই আমি চেষ্টা করব আমার দিক দিয়ে যতটুকু পারবো আমি আমার দাদার জন্য, অবশ্যই আমি কম বেশি রাখবো। ওকে তো চলুন পায়রাগুলো দেখাই, আর মাঝে একটু আপনাদের যে দাদার বাড়িতে কিছু আপনাদের সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার তারা পায়রা শাক করতেছে, তাই সে পরিচয় করবো, তারপর একদম পায়রাতে শিফট করবো আসুন। তো আপনাদের পরিচয় করা, এই সাদা দাদার বাড়িতেই এসেছিলো দুই দাদা, তো আপনার নামটা একটু বলুন আপনাদের। নাম হাসিবুল আলী। হাসিবুল আলী, আর আপনার দাদার নাম? আমার নাম কৃষ্ণ ঘোষ। কৃষ্ণ ঘোষ, তো ভিডিও দেখে মোটামুটি আসা হয়েছে নাকি? তো এখন পায়রা কালেকশন করছে, কিছু আপনাদের লাল শিরা বেশি পছন্দ হয়েছে, ওটা নোয়ার আছে, তো সে পায়রাগুলো নিক, আর বেশি আপনাদের দাদারও বিরক্ত করবো না। তো এরকম এবার চিনিগুলো আছে যেগুলো রাখা হয়েছে সেগুলো দেখাই, তো দাদাকে থ্যাংক ইউ। তো আসুন এবার পায়রাগুলো দেখাই।
তো এখানে কজোড়া আছে মোটামুটি? এখানে মোটামুটি 3-4 জোড়া আছে। হ্যাঁ, সিঙ্গেল নর আছে আমার কাছে, দুটো তিনটে, তাই তো? দুটো তিনটে সিঙ্গেল নর পেয়েছি। এবার কত পিস নিলে যেটা দাম হবে তার থেকেও কম, তার থেকেও কম করা যাবে? মানে কত পিস নিলে মোটামুটি? এখন এগুলো মোটামুটি আমি পিয়ার পিয়ার সেল করবো, আর কেউ যদি একসাথে নিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করুক, আমি সেটা তার সাথে ডিসকাস করব, সেটা তার সাথে হয়ে যাবে, তাই তো? অবশ্যই দাম কম বেশি হয়ে যাবে। তো চলুন এক জোড়া করে পায়রাগুলো দেখাই আসুন। তো ফার্স্টেই আপনাদের এই জোড়াটা শক করাচ্ছি, দেখুন এগুলো সব কালপুরা লাইনের পায়রা আছে। এটাও দেখুন, এটা হয়তো ফিমেল, এটা হলো মেল, এটা মেল, আর এইটা আপনার ফিমেল, এটা চীনা, ফিমেলটা চীনা আছে, চীনার সাথে কালপুরা আছে। দেখুন এটা কিন্তু ডিমে আছে, আর একটা মজার জিনিস আমি আপনাদের বলছি শুনুন, এটা কিন্তু ডিমও পেড়েছে নাকি, যেটা বলছি, আর আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে ভিডিওর মধ্যে যে ডিম কিন্তু দুটো পারেনি, ডিম পেড়েছে আপনাদের তিনটে। তো অনেকেই ডিম নিয়ে বিভ্রান্ত থাকেন, যদি এরকম আপনাদের ডিম নিয়ে যেগুলোও হয় পসিবিলিটি বা প্রুফ দেখতে চান আমি অবশ্যই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো ফার্স্টে এই জোড়াটা শক করেছিলাম, এদের প্রাইসটা কীভাবে ফার্স্টে একটু বলে দিন। এদের প্রাইসটা আসবে আপনার 2000 টাকা। ডানা কাশিগো আছে, নতুন ফ্রেশ করা হচ্ছে, ফ্রেশ উঠবে, যে কটা উঠবে এবার ফ্রেশ উঠবে, ঠিক আছে। ওকে, এই সাইডে ডানাটা দেখে যে কটা টেলটা একটু দেখবো, টেলটা, টেলটা একটু খেলাও দেখি, টেল একটু কাটা থাকে না, টেলটা দেখো, মজার ব্যাপার আছে এটাই, কিন্তু শালা কাল পড়াছে, কাল আরেকবার ফেস অফ বয়টা দেখবো, পিয়ারটা কোনো শক করে না। এবার এদের নটটা শক করাবো, ফিমেলটা ভেতরে থাক, এই যে নট, নটটা দেখুন, নটটা কালপুরা লাইনের আছে, দারুন ফ্লাইং, ফ্লাইংও খুব ভালো। ডানাটা দেখবো একটু দাদা, পুরো ফ্রেশ ফ্রেশ ডানা আছে, দেখুন একদম ফ্রেশ। ওই সাইড ডানাটা একটু দেখি, পিক সাইজের ডানা, একটু লেগ, এই টেলটা দেখি একটু, টেলগুলো দেখি, এরকম একদম 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 পায়রা সব পায়রা এরকম করে ধরবে, ঠিক আছে। এই পাড়াটা দেখুন, টেলটা একটু দেখে নিন, ডিজিটালে আছে, এই দেখুন আইসটা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখুন বাহ, এটা ছিল মেল। ওকে, এদের স্ট্রেংটা দেখায় আসুন, দেখুন এই পিয়ারটা আপনাদের সোল্ড আউট হবে মাত্র 2000 টাকার বিনিময়ে। তো আপনারা যারা নেবেন অবশ্যই ফোন করবেন, নিচে দেখুন ডিসপ্লেতে নাম্বার শো করছে, সাথে ভিডিওর প্রথমে আমি অ্যাড্রেসও বলে দিয়েছি, যারা মিস্টেক হয়ে গেছে আপনারা স্কিপ করে ফার্স্টে অ্যাড্রেসটা দেখে নিন, প্রথম দিয়ে ভিডিওটা শুরু করবেন। এটা কিন্তু ফার্স্টে লংটাও খুব সুন্দর আছে, আর বিগ সাইজ, সাথে বিগ সাইজের এই পাড়াটা আছে, ফিমেলটা একটু চিনির মতন দেখতে আছে, নটটা কিন্তু কালপুরা লাইনেরই, আর এর চিনির মধ্যে দেখুন পলক আছে। তো এই পিয়ারটা আপনাদের শক করাচ্ছে, এই পিয়ারটা কীরকম দাম থাকবে একটু ফার্স্টে বলে দিন। এটা তোমার 3000 টাকা দাম থাকবে, 3000 টাকা, তাই তো? 3000 টাকা দাম থাকলে হার্ডলি কত কম করা যাবে, কিছু কম বেশি করা যাবে, কিছু কম বেশি করা আমার সাথে আলোচনা সাপেক্ষে একটু ফোন করলে ওটা ফোন করলে বেটার হয়ে যাবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, এই পিয়ার যেটা আছে, এই পিয়ারটারও ডিম আছে, ডিম আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো যে পিয়ারগুলো দেখাচ্ছি ডিম আছে, যদি কেউ নিতে চায়, কারণ আমি ভিডিও ছাড়ার 1 ঘন্টা বাদ এরকম কিছুর মধ্যেই সেল হয়ে যাবে আশা করছি, আর আসলে তাদের ডিমগুলো প্রোভাইড করবে, যদি তারা চায় অবশ্যই ডিম প্রোভাইড করবে। যে পেয়ারটা যে কিনবে তার সাথে যদি সেই পেয়ারটা ডিম থাকে অবশ্যই সেই দাদা যদি চায় সেই ডিমগুলো নিয়ে যেতে পারে, যদি না চায় নাও নিয়ে যেতে পারে, সেটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আর ওখানে নিয়ে গেলে আশা করছি বা আমাদের আন্দাজে ডিমে তা দেবে না, দেবে না, কিন্তু আমি ফার্স্ট ইন করতে পারে তো, যে এত এক্সপেন্সিভ জিনিসের ডিম নিয়ে গিয়ে যদি বাড়িতে গোলা পায়রা থাকে অবশ্যই তাদেরকে দিয়ে তোলানো যাবে, তোলানো যাবে, মানে ফার্স্ট ইন করলে বেটার, অবশ্যই করা যেতে পারে।
ওকে ওকে, আসুন এদের এক পিস করে শক করে। এই সাইডে ফিমেলটা আপনাদের শক করাচ্ছি, ফিমেলটা একটু শক করে নিন। হেড শেপটা দেখুন ফিমেলের, আইসটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। আইসটা দেখে নিন, এই পেয়ারটার দাম ছিল 2,000 টাকা, তাই তো? এই 3,000 টাকা দাম ছিল। ডানাটা দেখি দাদা, ওখানে পজিশনে ডানাটা দেখাবে, ঠিক আছে? এই দেখুন ডানা দেখুন, এই মনে হয় 2 দশক কমপ্লিট করছে, নয় কি? হ্যাঁ হ্যাঁ, 2 দশক কমপ্লিট করছে। ওকে, এই সাইডে ডানাটা দেখি একটু, ওকে টেলটা দেখি একটু, টেলটা টেলটা দেখুন। হাত তার তো এরকম করো, সানলাইটে মুখটা আসুক একদম একদম একদম। এই দেখুন, এটা ছিল মেল পায়রা নাকি? এটা ফিমেল পায়রা, ফিমেল পায়রা, ফিমেল পায়রা ছিল। ফিমেলটা একটু দেখলেন আপনারা, আইসটা দেখুন প্রচুর অ্যাগ্রেসিভ, এদের ডিম আছে তো এই জন্য বেশি ছটপট করছে এরা। ওকে আসুন মেলটা দেখাই, তো এর মেলটা আপনাদের শক করাচ্ছে, দেখুন মেলটা দেখুন। মেলের একটু আইসটা জুম করে দেখাও দেখি, আইসটা ধরো একটু, আইসটা একটু শক করে নিন। ডানাটা একটু দেখি, সব কিন্তু নতুন ডানা দেওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই সাইডে ডানাটা একটু দেখে নি, এগুলো দশকে পড়ে যাবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো যা আছে ব্ল্যাক আছে যেগুলো, এইটার হবে, ঠিক আছে? এগুলো পুরো সাদা হয়ে যাবে, স্পেশালি এই পায়রাটার হবে। ওকে, এটা তোমার টেলটা দেখে নি একটু, টেলটা দেখে, টেলটা দেখে নিন, প্রচুর ছটপট করছে, তার বিগ সাইজ তো প্রথমত, ধরা যাচ্ছে না ওদের। দেখুন এই পিয়ারটা 3,000 টাকা দাম আছে, যে সকল দাদারা নিতে ইন্টারেস্ট থাকবেন ফোন কলের মাধ্যমে ফোন করে নেবেন। ওই সাইডের একটু লেসটা দেখে নিন, নিচের যে 3টে লেস থাকে ওইটা একটু অনেকেই দেখতে চাই, পিছনের লেসটা একটু দেখে নিন। দেখুন পিছনের কিন্তু এই লেসটা দেখুন ব্ল্যাক আছে, দেখুন। ওকে ওকে, এদের স্ট্রেংটা দেখায় আসুন। আসুন পরের জোড়ার দিকে, তো পরের আরও এক জোড়া চিনি পায়রা শক করায়। দেখুন কতটা ফিটনেস সুন্দর আছে নটটার, সরি টু সে মেলটার, এই ফিমেলটার আপনাদের একটু টাল আছে, ফিমেলের টাল আছে, ডিম বাচ্চার জন্য গ্যারান্টি, ডিম বাচ্চার জন্য গ্যারান্টি আছে। নরের অ্যাগ্রেসিভিটিটা দেখুন, হাতের উপরে ডাকাডাকি, বুক দুটো এক করো দাদা, হ্যাঁ একদম 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 একদম। ওকে, কত সুন্দর পায়রাটা দেখে নিন আপনারা, খুব সুন্দর পায়রা আছে। তো এই পিয়ারটা দেখাচ্ছিলাম, এটা ফিমেল, তো ফিমেলটা যেরকম বলেছি ফিমেলটা কিন্তু টাল আছে। এই যে ফিমেলের আইসটা একটু জুম করে দেখাচ্ছি, যদি পারেন সিঙ্গেল নেওয়ার কি পসিবিলিটিটা সম্ভব হবে? অবশ্যই সিঙ্গেল কেউ নিতে চাইলে নিতে পারে, তখন কিন্তু দামটা একটু বেশি থাকে, যেটা জোড়া নিলে সুবিধা হয়, কিন্তু জোড়া তো বলছেন ফিমেলটা একটু টাল আছে, ফিমেলটা একটু টাল আছে, যদি কেউ একসাথে নেয় তাহলে তো ভালো হয়। হ্যাঁ, ডিম বাচ্চার জন্য গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে, তাই তো? অবশ্যই, এর ডিম আছে, অলরেডি ডিমও আছে। কিরকম প্রাইস আছে এটা একটু বলুন? এটা 2,000 টাকা প্রাইস আছে, চিনি কালদুমা আছে, লং সাইজের মধ্যে বিগ সাইজ, বিগ সাইজ ওই দেখুন একদম, কতটা দেখুন অ্যাগ্রেসিভ, অসাধারণ একটা মুষ্টি ফুল পায়রা দেখুন, একদম মানে কি বলবো, এটার মুষ্টি কিন্তু খুব সুন্দর। মেলটা একটু দেখিয়ে দিন, মেলের আইসটা দেখে নিন, আসুন এক পিস করে দেখাই, আসুন এক পিস করে দেখাই। তো এইটা ছিল মেল পায়রা, মেলের আইসটা একটু দেখে নিন, ডানাটা একটু দেখে, ওই সাইডে ডানাটা দেখে, ওকে এবার লেসটা একটু দেখবো, লেসটা দেখ। এই পায়রাটা কিন্তু সোল্ড আউট হবে, এর দাম কত বললে দাদা? মাত্র 2,000 টাকায় জোড়া সেল হচ্ছে, দেখুন এই পায়রাটা কতটা অ্যাগ্রেসিভ, দেখুন কতটা অ্যাগ্রেসিভ, বাপ রে বাপ। আর একবার একটু দেখাতে হবে দাদাকে বলছি, ফেসো বয়টা সমেত, কারণ এত সুন্দর পায়রা তো অল্প দেখিও থাকা যায় না, আমি ওদেরকে বেশি হাত দিয়ে ধরি না, তো ওই জন্য এত অ্যাগ্রেসিভ। আর একটু আমার টেলটা যেভাবে দেখাচ্ছিল একবার দেখাও, আর আপনাদের পিছনের টেলটা দেখো, সেম কন্ডিশনে রাখুন। আমি পিছনের টেলটা একবার দেখিয়ে নিই, পিছনের টেলটা দেখে নিন, সামনের সামনের টেলটা আরেকবার একটু একটু দেখুন। তো আপনাদের ডিসপ্লেতে নাম্বার আছে, যে সকল দাদা নিতে ইন্টারেস্ট আছেন অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? ফিমেলটা দেখায় আসুন, গেলে এখান থেকে আমি এটা ক্রস করলে ব্যাস, এটা ফিমেল আছে,
ফিমেলটা কিন্তু প্রথম দিয়ে আপনারা দেখেছেন এরকম টাল আছে, বা ফিমেলের একটু ডানাটা দেখেন, একটু ডানাটা দেখুন, ওরাটোরা কন্ডিশন কিরকম আছে, ঠিক আছে? এটা খুব ভালো উড়তে ফ্লাই করতে পারে না, মানে মানে উড়তে যে একটু উড়তে পারে সেরকম উড়তে পারবে, তাই তো? একটু উড়তে পারে, সেটাই তো বলছি, কারণ এই পারা তো আর উড়বে না, না এটা উড়বে, খাওয়া টাওয়া ওকে আছে একদম, কারণ খাওয়া এত যদি ওকে না থাকতো তাহলে এত বড় তো হতোই না। ওকে লিস্ট একটু দেখে নি, সঙ্গে ফিমেলের ভাইব্রেশন দেখুন, দেখুন খুব সুন্দর জোড়া দেখাচ্ছে। তো পরে একটা জোড়া আপনাদের শক করাচ্ছি দেখুন, এটাও কিন্তু চিনি পিয়ার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা চিনি পিয়ার, একটু লেজটা কিন্তু ফাটা আছে। হ্যাঁ হ্যাঁ, তো এদের প্রাইসটা কি পড়বে? এটা 2500 টাকা, 2500 টাকা প্রাইস পড়বে, তাই তো? কম বেশি তো অবশ্যই হবে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে, আর বলছি না আপনাদের ডিম আছে এদেরও, যে পায়রাগুলো আছে ম্যাক্সিমাম তাদের ডিম আছে। আমি হয়তো ভিডিওটা বড় হওয়ার কারণে সেটা আমি দেখাবো না, বাট আপনারা যারা নেবেন তারা এসে দেখে নিতে পারবেন, আর আসার পর পছন্দ না হলে নোয়ার, মানে যদি পছন্দ হবে তো অবশ্যই, যদি নাও হয় তাহলে নিতে হবে না, এরকম দাদা পসিবিলিটিটা আমি সব দাদার বাড়ি বলে থাকি যে যদি পছন্দ না হয় নিতে হবে না, বাট আসলে আপনাদের পছন্দ 100% হবে, যেরকম পায়রা আমি আপনাদের দেখাচ্ছি একদম নোয়ার মাদার সেম আছে। এটা মেল আর এটা হলো ফিমেল, আসুন এক পিস করে দেখাই। তো এইটা ছিল ফিমেল, ফিমেলের আইসটা দেখছেন, ডানাটা একবার দেখবে, এই ডানাটা দেখে নি একবার, ওকে ওই সাইডে ডানাটা একটু দেখি, টেলটা একটু দেখে নি, টেলটা একটু দেখি আপনাদের, টেলটা দেখি, চোখে কি একটু ঠান্ডা লেগেছে নাকি? না না না, ওটা পায়রা ময়লা হয়ে আছে, ঠান্ডা ছিল ওটা ক্লিয়ার হয়ে গেছে, ও একটু ঠান্ডা ছিল এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন ক্লিয়ার হয়ে গেছে, ওকে ঠিক আছে, আসুন ওই সাইডের যে ফিমেলটা আছে সেটা দেখাই, এর জোড়া, তো এর ফিমেলটা আপনাদের শক করাচ্ছি দেখুন, ফিমেলটা দেখুন খুব সুন্দর ফিমেল আছে, আইসটা একটু জুম করে দেখাচ্ছি দেখুন, ওকে একটু ডানাটা দেখে নিন দাদা, একটু ডানাটা দেখে নিন, এই সাইডের ডানাটা একটু দেখে, অবশ্যই যে পায়রাগুলোর দাম কিন্তু দাদা বলছে অবশ্যই নেগোসিয়েট কম বেশি হবে, আপনারা তো ভুল ভ্রান্তি হবেন না যে এত দাম বলে পায়রাটা নেবেন, এরকম না, যদি পছন্দ হয় ফোন করুন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই, ফোন করার টাইমিংটাও একটু মেনটেন করে করবেন, রাতের দিকে ফোন না করলে বেশি ভালো হয় নাকি? হ্যাঁ রাতের দিকে একটু ফোন না করলে ভালো, আমার কাছে সকালে ফোন করলে ভালো, সকালে বেশি প্রেফার করলে, সকালে দাদা বেশি প্রেফার হবে, চেষ্টা করবেন একটু রবিবার বৃহস্পতিবারটা বাদে। ওকে এটা ফিমেল ছিল, ওকে আসুন ইস্টার্ন নিন দাদা, এই দেখ ডাকবে, আশা করছি ডাকবে, আসুন পরের জোড়ার দিকে যাই, এখানে যে দু পিস দেখাচ্ছি দু পিসে কিন্তু মেল আছে, যাদের আপনাদের মেলের প্রয়োজন আছে মেল দুটো নিয়ে কালেকশন করতে পারেন, দু পিসে কিন্তু মেল আছে, মেলের আইসটা শক করাচ্ছি ফার্স্ট অফ অল, তার আগে অ্যাগ্রেসিভিটিটা দেখুন পায়রাটা, এটা কিন্তু মেল আছে, এটাও মেল আছে, দু পিসই মেল আছে, এর আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু জোড়া আছে, আর নিতে যাচ্ছেন এসে দেখে পায়রা নিয়ে যাবেন, খুব সুন্দর কোয়ালিটি কিন্তু পায়রা আছে, আর দাম যেগুলো বললাম সেগুলো অবশ্যই কম বেশি হবে, একটাও কিন্তু ফিক্সড রেট না, যেটা প্রথমে দাম বললো সেটা তো ফিক্সড রেট ছিল, যে পায়রাটা প্রথম দাম বলেছিল, এবার ফিক্সড রেট বললো বাড়ি আসলে একটু কম বেশি সেটা দাদার সামনে আমি বলছি, তো সেগুলো আপনাদের জন্য আলাদা ফ্যাসিলিটি আছে। তো আসুন এইভাবে হবে না, এক পিস করে দেখায় ওখানে ঢোকাতে হবে না, তো এটা ছিল মেল, মেলের আইসটা সব করুন, ওয়াও এইভাবে দেখাতে হবে, এই দেখুন ডানা হাপ্পাড়া কাল দেওয়া হয়ে যাবে, ওকে এই সাইডে ডানাটা একটু দেখি, ওকে একটু টেলটা দেখবো, টেলটা দেখি, সাইজ দেখি কত বড় হয়ে গেল, এইভাবে ধরে একটু হালকা সানলাইটে মুখটা তোলো,
দেখুন পার, দেখুন এটা মেল আছে, সিঙ্গেল কত করে পিস পড়বে? সিঙ্গেল এটা এই নটটার দাম পড়বে 1000 টাকা। 1000 টাকা? তাই তো, সিঙ্গেল 1000 টাকা। কম বেশি করলে তিনের ঘরে চলে আসবে নাকি? 1000 টাকায় 4-0, কম বেশি হলে তো তিনের ঘরে অবশ্যই আসবে। অবশ্যই অবশ্যই। ওকে, ওটা 1000 টাকার কমে দেওয়া যাবে, এটা 1000 টাকার কমে দেওয়া যাবে। ও, এইটা 1000 টাকা আছে, তো এটার কম হবে না। বাট পাড়াটা আপনারা শক করুন, পাড়াটা শক করুন। চল মিটে গেছ তো, আজটা দেখে নিই, ধরে লেছি আমি, এই দাও যাবে আমাদের সাথে। একটু ডানাটা দেখে নিই, দেখুন সব বইটা দেখাচ্ছে, টেলটা একটু দেখবো। এখন মল্টিংয়ে আছে বলে, এই পারেটা মল্টিং আছে, এটা কিন্তু 1000 টাকা প্রাইস আছে, এটা কিন্তু বলছে যারা ফিক্সড রেট, এটা কিন্তু কম বেশি হবে না। ওকে ঠিক আছে, এই যে রেস্টিংটা একটু দেখাবো, একটু ঢুকে দাও, ওটা চলে যাবো, দেখিয়ে দিই। দেখুন দু পিসই মেল আছে। ওকে আসুন, যে সিঙ্গেল এক পিস আছে সেটা দেখাই। এই যে সিঙ্গেল এক পিস আছে দেখুন, এটাও দেখাচ্ছি আপনাদের, একটু দেখে নিন। এটা কত দাম আছে দাদা? এটা 700 টাকা। 700 টাকা। ওই সাইডে আইসটা একটু দেখি, দেখবি এরকম যদি কিছু নাম হয়। এটা পুরো কালপুরা লাইনের পায়রা আছে। ডানটা একটু দেখে নি, লেজটা একটু দেখি, লেজটা একটু দেখা। এটা দাম কত আছে দাদা? 700 টাকা। 700 টাকা। ওকে ঠিক আছে, তিন পিস নর আপনাদের দেখাচ্ছি, সিঙ্গেলের ভেতরে ঢোকা দেখি। দু পিস 1000 করে আছে, ওই সাইডের মেলটা কম হবে না, এই সাইডের মেলটা 700 টাকা আছে, এটা আপনাদের তিনের ঘরে আসবে, কম বেশি হবে। ওকে ঠিক আছে, মোটামুটি দাদা বাড়ির পায়রাগুলো আপনাদের শখ করালাম। এবার যে দাদাগুলো এসেছিল তারা কিছু তো পায়রা তো অবশ্যই নিয়েছে, তো কী পায়রা নিয়েছে এটা দেখাচ্ছে। দেখুন এই চিনাগুলো, এই সরি লাল শিরাগুলো নিয়েছে, কত দাম দিয়ে নেওয়া হয়েছে? লাল শিরা দুটো দাদাদেরকে আমি 1000 টাকায় দিয়েছি। 1000 টাকায় দিয়ে দিয়েছেন, তাই তো? দেখুন আর সাথে দাদাও আছে, এই যে নিয়েছে, আর এই দাদাটা আমি বলেছিলাম না এসছে, তো তার এই পায়রা নিচে, এই দেখুন হ্যান্ড ওভার করছে পায়রাটা, দেখে নিন। তো পায়রা আইসটা একটু শক করাচ্ছে, নিয়ে লস হয়নি বলছে, তো অবশ্যই পায়রাগুলো দেখতে পাচ্ছেন দেখুন। তো মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম কীরকম পায়রা আছে, তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি কালেকশান করে নেবেন। খুব 9-10 পিস মতন কালদমা আছে, আপনাদের যে দাম বললো তার সাথেও কিন্তু কম হবে, সাথে বাড়ি আসলে বেশি নিলে তো আরও কম। আর এছাড়াও আরও অনেক পায়রা আছে, যদি সেরকম নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, বাড়ির পায়রা এসে দেখে নিয়ে যাবেন, আপনাদের ভালোই লাগবে। কিন্তু ওড়ানোর ব্যাপারটা এসে দেখে নেবেন, আরও বেশি আপনার মানে বেটার হবে। তো এরকম ভিডিও আরও নিয়ে আসবো, আর নতুন বছর আসছে, সবাইকেই নতুন বছরের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন বছরে আরও নতুন নতুন ভিডিও আনবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন, চলুন টাটা।